আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আব্দুর রবকে যে আচ্ছা আপনারা উনিশশো সালের নির্বাচনে কতটা ম্যাক্সিমাম সংখ্যাটা তিরিশ থেকে বেশি যাচ্ছিল না ধরে নিলাম আমি যদি আশাও করতেন কল্পনায় পঞ্চাশ জন তারপরও কিন্তু আওয়ামী লীগের জন্য আড়াইশো সিট থাকে কিন্তু এত বিপুল সংখ্যাগরিষ্ঠতাও তাদের সন্তুষ্টি আনে না তারা নিরঙ্কুশতা ছিল এবং পরিণতি হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের এমন একটা গতি যেটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত গতি আপনি যে রাষ্ট্রের সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার করবেন সেই রাষ্ট্রটা আবশ্যিকভাবে একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড়াবে সেই গণতন্ত্র মানেটা কি আমাদের নতুন করে পরিষ্কার করে বলা দরকার গণতন্ত্র মানে যা জনগণের হাতে ক্ষমতা জনগণ ক্ষমতার কেন্দ্র অনেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু নিজেরা ফ্যাসিবাদী আদর্শ মনে মনে লালন করেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা সংখ্যায় কম মতাদর্শের দিক থেকে জীবন চর্চার দিক থেকে ধর্মীয় পরিচয় কিংবা অন্য যে কোনো পরিচয়ের দিক থেকে কিংবা রাজনৈতিক বিশ্বাসের দিক থেকে তাদের উপরে চেপে বসার একটা তৎপরতা চলছে তো গণতন্ত্রের এই যে জায়গা যে গণতন্ত্রে সংখ্যালঘিষ্ঠ যারা ক্ষমতার বাইরে যারা তাদের অধিকার কি মর্যাদা কি তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে কিনা সেইটাই পদ্ধতিগতভাবে তার ব্যবস্থার আয়োজন হওয়ার কথা এর মানে হচ্ছে এমন একটা ক্ষমতার ভারসাম্য থাকবে যাতে মানুষ সরকার স্বেচ্ছাচারী হতে চাইলেও সে তার আশ্রয় পায় এই কারণে সরকারের সাথে বিচার বিভাগের আইন বিভাগের পার্থক্য থাকে সংসদ সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নাই এই যে আপনার অধিকারের জায়গা মর্যাদার জায়গা সেটা নিশ্চয়তা এই ক্ষমতার ভারসাম্যই জবাবদিহিতা আনে এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না ওইটা স্বেচ্ছাচারিত্রে পরিণত হবে পনেরো বছরেই বাংলাদেশে একমাত্র সমস্যা ছিল এটাও কিন্তু ঠিক নয় ইতিহাস যদি বলেন তার আগেও বাংলাদেশের সমস্যা ছিল বাহাত্তর সাল থেকে এখানে সমস্যা ছিল প্রত্যেকটি সরকারের আমলে নানা ধরনের দুঃশাসন এমন কি নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এসেছে নির্বাচন ব্যবস্থা দখল করার জন্যই সমস্যার সমাধান হিসাবে এমনকি সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে এগুলি সবই আমাদের ইতিহাসের অংশ ভুলে গেলে চলবে না কাজেই রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে ছাত্ররা যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার যেখানে জবাবদিহিতা থাকবে দখল এবং ক্ষমতায় গেলেই সবটা আমার এই জায়গাটা বন্ধ হবে আমাদের রাজনৈতিক দলগুলোর আজকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে